হ্যালো ফ্রেন্ডস নিউ অফ চ্যানেল আমি এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলব আপডেট ভিডিও বানানো হয়নি তো আপডেট ভিডিওর মধ্যে সবচেয়ে আপডেটটা যেটা অলরেডি আপনারা জেনে গেছেন যেটা রণবীর কাপুরের জন্মদিনের দিনকে যেটা সবচেয়ে হট খবর ছিল সেটা হচ্ছে যে রণবীর কাপুরকে আমরা ধুম ফোরে দেখতে পেতে চলেছি সে অ্যান্টাগনিস্টের রোলটা প্লে করবে এবং এই ছবিটা দিয়ে পুরো ফ্র্যাঞ্চাইজটাকে রিবুট করা হবে আমরা দুজন কোনো ইয়াং লোককে আর কি ইয়াং হিরোজদেরকেই দেখতে পাবো আর কি পুলিশের চরিত্রটাতে এবার দেখা যাক তারা কে হয় বাট রণবীর কাপুর এর টোয়েন্টি ফিফ ফিল এবং বিজয় কৃষ্ণ স্ক্রিপ্টিং এর কাজ করছেন এবং তিনি মাইড বি ডিরেক্ট করবেন পঁচিশের মাঝামাঝি সময় গিয়ে আদিত্য চোপড়া ফাইনালাইজ এই ছবি সেটা তিনি ফাইনালাইজ করে ফেলবেন তো আগে তো শোনা গেছিল এরকম রিপোর্ট দিয়েছিল যে অয়ন মুখার্জির নাম উঠে আসছিল যে অয়ন মুখার্জিকে উনি চান ওয়ার্ড টু কাজে অয়ন মুখার্জির কাজে এতটাই খুশি হয়েছে আদিত্য চোপড়া তিনি সে চাইছে যে অয়ন মুখার্জি যেন এই ছবিটা ডিরেক্ট করে দেখা যাক সেটাই ফাইনাল হয় কিনা এবং দু এই ছবিটা আসতে কিন্তু দু হাজার ছাব্বিশ রণবীর কাপুরের লাইন আপ কিন্তু মারাত্মক লাভ এন ওয়ার রয়েছে সঞ্জয় সাথে রামায়ণ রয়েছে তার পরবর্তীতে অ্যানিমাল পার্ক রয়েছে যেটা শিওর শর একটা হবেই হবে সান্দিপ্রেডি বাংলার সাথে আর এই ছবিটা তো চারটে ছবি কিন্তু রণবীর কাপুর কিন্তু এই যে যে অ্যানিমাল থেকে নিজের সুপারস্টার করেছে সেই অনুযায়ী কিন্তু কিন্তু ছবি চুজ করছে যেগুলো তাকে নেক্সট নিয়ে যেতে পারে তো যদি পরপর এই চারটে ছবি ব্লকবাস্টার দিতে পারে সে তাহলে কিন্তু সে একদম প্রপারলি বোনফাইড নেক্সট সুপারস্টার হয়ে যাবে ঠিক আছে এখন তো সে জাস্ট জাস্টেপিং স্টোনটা রেখেছে অ্যানিমাল দিয়ে আমার মনে হয় এই নেক্সট লেভেলে কিন্তু রণবীর কাপুর যেতে পারে আপনাদের মতামত অবশ্যই জানাবে এর পরবর্তীতে আমরা দেবেরা নিয়ে কথা বলবো দেবরার বক্স অফিস কালেকশন দেবেরা দেখুন খুব একটা ভালো যে ওয়ার্ড অফ মাউথ বা রিভিউস পেয়েছে তা কিন্তু নয় কিন্তু ছবিটা কিন্তু নর্থ বেল্টে একটা ভালো কালেকশন করছে যেহেতু জুনিয়র এনটিআর না স্যাটেলাইটের মাধ্যমে একটা হিউজ মানে ফলোয়িং আছে তো তাই জন্য কিন্তু এই ছবিটা কিন্তু ভালো এবং যেহেতু রিলিজটাও বড় পেয়েছে ধর্মা প্রেজেন্ট করেছে আনিল থাডানিরা ডিস্ট্রিবিউট করেছে ছবিটা প্রথম দিন ওপেন করেছিল সাড়ে সাত কোটি টাকা তার আগে কিন্তু আমাদেরকে বুঝতে হবে দেবরার কিন্তু ট্রেলার বলুন গান বলুন এগুলো কিন্তু সেইভাবে হিন্দি মার্কেটে ওয়ার্ক করেনি কিন্তু তো সেখানে সাড়ে সাত কোটি টাকা ওপেনিং হয়েছিল সেকেন্ড ডে আমরা একটা জাম্প দেখতে পেয়েছিলাম সেকেন্ড ডে হয়ে গেছিল ন কোটি টাকা এবং থার্ড ডে গিয়ে হয়ে গেছে এগারো কোটি টাকা সানডের ক্ষেত্রে তো প্রতিদিন কিন্তু গ্রোথ দেখিয়েছে তো সব মিলিয়ে কিন্তু প্রায় সাতাশ কোটি টাকা হিন্দি বেল্ট থেকে কালেকশন করে নিয়েছে আর তেলেগুতে তো ওপেনিং বিশাল বড় নিয়েছিল এবং ওভারঅল ইন্ডিয়ান নেট যেটা হয়েছে ছবিটার মানে তেলেগু সব কটা পার্সেন্ট মিলিয়ে আর কি সেটা হচ্ছে ওয়ান সিক্সটি টু ক্রোডস এবং ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে তো প্রোডিউসার অলরেডি বলছে দুদিনেই দুশো কত দুশো সত্তর না কত একটা ফিগার তারা দিয়েছিল বাট ট্রেডের ফিগার এবং এর ফিগারের মধ্যে যেহেতু একটা হিউজ ডিফারেন্স আছে তাই জন্য আমি সেই ফিগারটা কোট করছি না এটা পুরোপুরি ট্রেডের ফিগার সেটাই আমি আপনাদেরকে জানালাম বাকি প্রোডিউসার যে ফিগারটা দিচ্ছে সেটার সাথে ট্রেডের ফিগার যেহেতু অনেকটা গ্যাপ রয়েছে তাই আমি প্রডিউসারের ফিগারটা আমি অতটা বিশ্বাসও করিনি আমি ওটা দেখিও নি আর খুলে আর আমি এটা এখানে কোর্টও করছি না ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে কামাল হাসানকে নিয়ে তো কামাল হাসান তো সালমান খানের সাথে ওই ছবিটা করছে ওটা লকড হয়ে গেছে মানে অ্যাটলি যে ছবিটা ডিরেক্ট করছে আনিরুদের মিউজিক থাকবে এবং কামাল হাসান এবং সালমান খানকে আমরা একসাথে দেখতে পাবো হয়তো ডিসেম্বর মাসে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে ছবিটা বাট কামাল হাসানের অনেকগুলো প্রজেক্ট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যেরকম যে ছবিটা এখন থালাপাতি সিক্সটি নাইন হয়ে গেছে এই বিনোদের যে ছবিটা ওটা প্রথমে কামাল হাসানের সাথে অ্যানাউন্স হয়েছিল অ্যানাউন্স হওয়ার পরে ওই ছবিটা কিন্তু বন্ধ হয়ে যায় তার পরবর্তীতে আরো একটা কমল হাসানের অ্যাকশন ফিল্ম অ্যানাউন্স হয়েছিল যে ছবিটা ডিরেক্ট করার কথা ছিল হচ্ছে আনবুয়ার আরিভু যারা হচ্ছে অ্যাকশন ডিরেক্টর যারা বিক্রমের মতো ছবি বা কেজিএফ এর মতো ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফি করেছে তারা কিন্তু ওই ছবিটা ডিরেক্ট করার কথা ছিল ওটারও অ্যানাউন্সমেন্ট কিন্তু এসে গেছিল কামাল হাসান টু থার্টি সেভেন বলে বাট সেই ছবিটাও কিন্তু সেলভ হয়ে গেল সেই ছবিটাও কিন্তু কাজ হবে না সেই ছবিটাও সেলভ হয়ে গেল তো দেখা যায় কামাল হাসানের এতগুলো ছবি সেলভ হয়ে গেল ইভেন আপনাদেরকে বলে রাখি এস আর যে তামিল হিরো তার একটা ছবি কিন্তু কমল হাসানের ব্যানার থেকে হয়েছিল যেখানে আমরা এইস টিআর রোলে দেখতে পাবো সেই ছবিটাও কিন্তু বন্ধ হয়ে গেছে তো কমল হাসানের ব্যানার থেকে এখন আমরান আসছে আর আমাদের এই ছবিটা আসছে থাক লাইফ আসছে এই দুটো আসছে আমরানটা কার্তিক রয়েছে সেটা তো অলরেডি এখন রিসেন্টলি সাইপার লভি যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা একটা টিজার এসেছে এবং সেটা প্রচন্ড ভাইরাল হয়ে গেছে এবং সেটা লোকের খুব পছন্দ হচ্ছে এবং শিবা এবং সাইপার লভীর কেমিস্ট্রিটাও খুবই ভালো লাগছে সো কিরকম হয় আমরান আমরানের থেকে প্রচুর এক্সপেকটেশন রয়েছে কারণ যেখানে যে প্রজেক্টের মধ্যে শিবা ইনভলভ থাকে এবং কামাল হাসান ব্যাক করছে সেখানে একটা ইয়ে থাকে বাট এই ছবিগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে এবং সেগুলো পরপর সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেটা খারাপ লাগছে আরকি ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে টম হল্যান্ড কে নিয়ে মানে তার স্পাইডার ক্যারেক্টারটাকে নিয়ে তো সনি এবং মার্বেলের মধ্যে নতুন একটা ডিলিং হয়েছে সেই ডিল অনুযায়ী টম হল্যান্ডকে আরো তিনটে ছবিতে স্ট্যান্ডার লোন ছবিতে আমরা স্পাইডারম্যান হিসেবে দেখতে পেতে চলেছি আর এছাড়া ডুমস ডে বলে ছবিটা আসছে এবং সিক্রেট ওয়ার্স এই দুটো কিন্তু তার ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকতে চলেছে ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে মারি নিয়ে তো মারি সেলভারের যে লাস্ট ফিল্মটা তো তামিলনাডুতে ব্লকবাস্টার হয়েছে চিলড্রেন ফিল্ম ছিল তার সত্ত্বে কিউজ একটা কালেকশন করেছে এই ছবিটা টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর তে আসার কথা ছিল বাট যেহেতু এখনো হলে চলছে তাই জন্য মেকার পিছিয়ে দিয়েছে

পরবর্তী আপডেটটা হচ্ছে সিংহামাগেন কিন্তু সিংহামাগের নিজের ডিস্ট্রিবিউশন যে এটা সেটা দিয়ে দিয়েছে হচ্ছে ডিস্ট্রিবিশন এর রাইটস টা দিয়ে দিয়েছে পিভিআইন কে এই জন্য এই ছবিটা সিক্সটি পার্সেন্ট শোজ মাল্টিপ্লেক্স সিক্সটি পার্সেন্ট শোজ কিন্তু সিংহামাগেন পাবে বাকি ছবি যেগুলো দিওয়ালিতে বেরোবে সেগুলো তখন মানে ভুলভুলিয়া থ্রি এর কথাই বলছি সেটা একটা বড় রিলিজ আছে সেটা কিন্তু বাকি শোর্স পাবে তো এখানে কিন্তু সিংহ মাগে অনেকটা এগিয়ে গেল যেহেতু পিরিয়ড আইন সাথে তারা কোল্যাবরেট করলো এবার দেখা যাক কে যেতে এই ক্ল্যাশটা আলটিমেটলি নভেম্বর ওয়ান এর যে ক্ল্যাশটা হবে সেটা আলটিমেটলি কে যেতে আপনার একটা হচ্ছে পুষ্পা টু কে নিয়ে তো পুষ্পা টু যখন সিনেমাটা রিলিজ করবে সিক্স ডিসেম্বর তার ঠিক আট সপ্তাহ পরে ছবিটা ওটি আসবে মানে ফেব্রুয়ারি মাসে এটা নেটফ্লিক্স আমরা দেখতে পেতে চলেছি ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে গেম চেঞ্জার কে কেন্দ্র করে তার প্রথম সেকেন্ড গান আজকে আসে রানা মাছা সেই গানটা পুরো গানটা প্রমো অলরেডি এসে গেছে পুরো গানটা আজকে রিলিজ করবে আর এছাড়া শোনা যাচ্ছে সেকেন্ড উইক অফ অক্টোবরে এর একটা টিজার আসতে পারে আর কি তো দেখা যাচ্ছে সেটা কিরকম হয় এখন অব্দি ফার্স্ট গানটা তো ওই লেভেলে সাকসেসফুল হয়নি সেকেন্ড গানটা আজকে দেখা যায় কতটা সাকসেসফুল হয় লাস্ট আপডেটটা হচ্ছে বিধু বিনোদ চোপটাকে নিয়ে তো তিনি এর পরবর্তীতে টুয়েলথ ফেলের একটা